এই যে পানিগুলো যে হচ্ছে, এই পানিগুলো আমরা প্রত্যেক দিন মনে করেন যে বিকেল টাইমটাই খেলার মাঠে খেলাধুলা করি, এই পানিটা বের হতে পারে না, এই কারণে আমরা খেলাধুলা করতে পারি না। আমাদের কলেজের ভিতরে একটা স্কুল আছে, এই স্কুলে মনে করেন যে ছাত্রছাত্রীরা ঠিকমতো ক্লাস করতে পারে না, স্কুলের ভিতরে পানি ঢুকে যায়। মনে করেন যে এই পানি ঢোকার কারণে মনে করেন যে স্কুল মনে করেন যে 10-12 দিন বন্ধও থাকে আর কি। আর স্কুলে কলেজের ছাত্রছাত্রীরা যারা আসে, পানির কারণে অনেকে মনে করেন যে আসতে পারে না, সমস্যা হয়, একটু বৃষ্টি হলেই সব কিছু ভরে যায়, পানি বের হওয়ার কোনো রাস্তা নাই, আমাদের খেলাধুলারও ব্যাঘাত ঘটে। বৃষ্টি অল্প না হলে তো এখানে ভর্তি হয়ে যায়, এখানে পানি নামার রাস্তা নেই, জরুরি দরকার পানি নামার রাস্তা। তেমনি এই কলেজের খেলাধুলা ক্লাস বন্ধ হয়, ই হয় ও হয় বৃষ্টি হলেই, এই বৃষ্টিটা না হলে ছেলে পেলে খেলাধুলা করে মাঠে স্কুল বন্ধ হয়ে যায়, কলেজ বন্ধ হয়ে যায়, সমস্যা হয়। এটা খুব তাড়াতাড়ি দ্রুত সমাধান করা পারলে প্রায় ভালো হয়। এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, হ্যাঁ তো বিদ্যুৎ নাই, হয়তো ড্রেন নাই পানিটা নামবে। এখানে একটা ফিল্ড আছে, বাইরে লোকজন খেলাধুলা করে, স্কুলের ছাত্ররা খেলাধুলাটা বন্ধ, স্কুল কলেজও বন্ধ হয়ে যায় বৃষ্টি আলে, ছাত্ররা আসতে পারে না, এইভাবে আর কি চলতেছে এই কয়েক বছর থেকে। এটার কোনো নিষ্কাশন নেই, কোনো ব্যবস্থা হয় না।